হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিন্টু ভাই? জি জি। আপনি আছেন কোথায়? আমি ছুটিতে আছি। ছুটিতে আছেন? আপনি যে একটা মামলা নিছেন, এই যে আপনার 4 অক্টোবর 2024 সময় 1 ঘটিকা, রেজাউল ইসলাম হচ্ছে আপনার বাদী। রেজাউল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মামলা কিভাবে আপনি এন্ট্রি করছেন, কি জন্য এন্ট্রি করছেন বলেন তো? আপনি কে বলছিলেন? আমি রেজওয়ান বলছি, শেখ রেজওয়ান বলছিলাম। হ্যাঁ, কি নাম? রেজওয়ান বলছি, শেখ রেজওয়ান। শেখ রেজওয়ান, এটা আওয়ামী লীগের না, জামাত বিএনপি শেখ রেজওয়ান, আওয়ামী লীগের শেখ না। আপনার বাসা কোথায়? আমার বাসা বিঠাপুকুরে। আচ্ছা, এখন হ্যাঁ কি জানেন, আপনি এই মামলাটা কেন নিয়েছেন? আপনি এই মামলাটা মানুষকে যে আপনি গরিব মানুষকে হয়রানি করাচ্ছেন, কেন করাচ্ছেন? আপনি থানায় আছেন, আপনি কোথায় আছেন, বাসা কোথায় আপনার? মানে কোন জায়গায় আপনার বাসা কোথায়? শুনেন, আপনার বাসা কোথায়? সমস্যা কোথায়, মানে কি সমস্যা বলেন তো, একটু খুলে বলেন তো। আপনি এই যে ভুয়া মামলা, একটা গরিব মানুষ যার থেকে তারা দিনের পর দিন হয়রানি করাচ্ছে, এই মামলা আপনার এই সরকারের আমলে কিভাবে আপনি আপনি এস্টাবলিশ করেন আপনি? না, এটা এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা, কি মিথ্যা ঘটনা? আপনার মিথ্যা ঘটনা, আপনার এই বিষয়গুলো আপনারা তদন্ত করছিলেন? না না, মানে কোন কোনটা মিথ্যা তথ্য আছে একটু বলেন তো। রেজাউল ইসলামের বিষয়ে আপনি যেটা এখানে যে একেবারেই আপনি একেবারেই একটা নোংরা একটা ছোট্ট একটা বিষয় দেখেন, পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতার দলবদ্ধ হইয়া বাদীর বসত বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করত, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, সেখানে চুরি ভয়ভীতি হুমকি প্রদানের অপরাধ। চোরাই মূল্য 145,000 টাকা। এরা কি যে লোকগুলা যে লোকগুলার বিষয়ে মামলাটা হয়েছে তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে? আচ্ছা, আপনি একটু একটু ওই যে এজাহারটা পড়েন, যে নিচে একটা গরুর কথা আছে। হ্যাঁ, গরুর বিষয় আছে। কি গরু, কি গরু কি করছিলেন আপনি? এই আমলে শুনেন, আপনি থানায় আসবেন, আপনি আপনার চুরি হবে, চুরি শেষ হবে। আপনি 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 শুনেন, কথা শুনেন, কথা শুনেন, চুরি শেষ হবে আপনার ভাই। আমি আপনার চুরি শেষ করে আমি আপনার এসপিকে বলতেছি, বলে আপনার আপনার আপনি এখন গরিব মানুষকে আপনি হয়রানি করছেন, মানে আপনি কি আছেন আপনি? আপনি এক পক্ষে শুনে বলতে পারেন? আমার এক পক্ষে না, শুনে নাই বলি, এক শুনে নাই বলি। আমি নরমাল বিষয় এটা, আমি বলি নরমাল বিষয়, তার রায় পেয়েছে, আপনি এই রকম করে কেন মামলা দেবেন আপনি? বাবা, আমি তো মামলা নেওয়ার কিছু কেউ না। কত টাকা খেয়েছেন আপনি, কত টাকা খেয়েছেন? আপনি ওসি স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে, ওসি স্যারের সাথে কথা বলেন। আপনি ওসি শুনেন, আপনার কবে আপনার ছুটি শেষ হবে? ছুটি শেষ হলে ওসি সামনে এসে আমাকে ফোন দেবেন আপনি? আপনি আপনি ওসি সামনে এসে আমাকে ফোন দেবেন? আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। মামলা তো আপনি নিছেন, মামলা তো আপনি নিছেন। মামলা আমি কেমনে নিতে পারি? ওসি আমাক দিছে তদন্ত ভার, ওসি আমাক তদন্ত দিচ্ছে। হ্যালো হ্যালো, আপনার ছুটি শেষ হবে? আপনি আপনি আচ্ছা, আপনি আমি কি মামলা নিতে পারি? আপনার ছুটি শেষ করে বলেন তো, ছুটি ছুটি আপনি সোমবারে আসেন, সোমবারে সোমবারে প্রেস ক্লাবে আসবেন, শোনেন জি, সোমবার প্রেস ক্লাবে আসবেন, এই যে আমাদের মিঠাপুরের প্রেস ক্লাবে আসবেন সোমবার, এখানে সাংবাদিক সভাপতি সেক্রেটারি থাকবে, সহ সভাপতি থাকবে, আপনি এখানে আসবেন, প্রেস ক্লাবে আসবেন। আচ্ছা, আপনি আপনি কি কোনো পদে আছেন? হ্যালো, আমার আমার কথা বললেই হবে, শেখ রেজওয়ান জি, আমি ইঞ্জিনিয়ারিং ফোরামের সাংগঠনিক সম্পাদক, অঙ্কুর বিভাগ, জি জি জি, জামাতের, জি। আচ্ছা, আপনি একটু আপনি কথা বলেন। হ্যাঁ, আপনি ওসি আপনি ওসির সাথে আপনি কথা বলে আমাকে জানাবেন, ওসিকে আমাকে ফোন দিতে বলবেন, নাহলে আমি এসপির এসপির কাছে যাবো, এদের পুরো পরিবারকে নিয়ে এসপির কাছে যাবো। আপনি আপনার মনে হয় মানে আপনার মনে হয় এরকম অন্যায় করতে করতে আপনার ভিতরটা একবার একটা জব্দ হয়ে গেছে আপনার? আচ্ছা, আমি বলি, আপনি আপনি যদি এলাকায় আসেন, আপনার কাছে যারা গেছে ওদের পক্ষে একটা লোক পাবেন না, আমি আপনারে বলতে পারি। আরে ভাই রে, টাকা দেন নাই তার পক্ষে কোনো লোক থাকবে না, স্বাভাবিক, টাকার বিষয় আমাদের দুজন, আপনি তো লোক চেনেন নাই ভাই, আপনি তো লোক চেনেন নাই, আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ, এটা চিন্তা করতে পারেন? গরু কিনে এসেছিল ভাই, আপনি তো এক পক্ষ শুনে আপনি বিচার করতে পারেন না, আপনাকে তো দুই গরু কিনে, আমি বলি গরু কিনে এসেছিল দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে, এটা কি দেশ, এভাবে দেশ চলতে পারে? দেশে কি আইন কানুন নাই? ওরা কি মনে করে নিজেকে? ভাই আপনি এক পক্ষে শুনে আপনি অনেক শুনেন। হ্যাঁ, আপনি আপনি সোমবারে আসবেন, সোমবারে আমি কেন যাব, আমি কেন ওখানে কেন যাব? আপনি থানায় আসবেন,
আরে বাবা এখন অফিস সামনে আছেন? আমি তো ছুটিতে আছি, আমি ছুটি শেষ হলে তো আসবই। কবে ছুটি শেষ হবে আপনার? আপনি তো আপনি এক পক্ষ শুনে এত উত্তেজিত। আপনি আমি বলি শুনেন, আমি শুনেন, আপনার ছুটি শেষ কবে? আপনার এক পক্ষ না, এটা তো আপনার একটা সাধারণ আলোক। এটা আপনাদের সাধারণ, আপনি আপনি এখন শুনেন, এই সরকারের আমলে যদি একটা সাধারণ করেন, একটা খবর খারাপ করে দিব কাজ দিলাম, আপনি একটা খবর খারাপ করে দিব আপনার। এই সরকার আমরা কোনো ধরনের সাধারণ ওয়ার্ক করলে একেবারে খবর খারাপ করে দিব কাজ দিলাম। আমি তো আপনার কথা বুঝতেছি না, অতি মতি এটাই মেশাই সবগুলো খায় বলে ওয়ার্ক করে দিলাম। হ্যালো, আপনি সোমবার দেখা করবেন।